বিজেপি সিবিআই আর ইডিকে ব্যবহার করে কেন? নিজেদের দলের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। যেমনভাবে মুকুল রায়, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী এদের ভাঙিয়ে নিয়ে গেছে, একইভাবে চেষ্টা করছে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙাও, নইলে বসাও, নইলে জেলে ঢোকাও। আমরা মানুষের কর্মী, মানুষের কাজ করি। আমি যতদিন রাজনীতি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করব। আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি, আমরা বেইমান নই। আর যেদিনকে রাজনীতি করব না নিষ্ক্রিয় হয়ে যাব, যেদিনকে রাজনীতি করব না ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের মাধ্যমেও সামাজিক কাজ করা যায়, কিন্তু যতদিন রাজনীতি করব জয় বাংলা বলবো, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো, মানুষের হয়ে কাজ করব, মাথা নত করব না। এত চেষ্টা করেছে, শেষে মোদিজির 56 ইঞ্চি ছাতি, আমার 3 বছরের বাচ্চা তাকেও ছাড়েনি, এই নাকি প্রধানমন্ত্রী 56 ইঞ্চির ছাতি, 3 বছরের ছেলে তাকে আটকাচ্ছে, 9 বছরের মেয়ে তাকে আটকাচ্ছে এয়ারপোর্টে, বাইরে যেতে দেবে না, কেন? তোমার বাবার নাম অভিষেক ব্যানার্জি। ইতিহাসের পুনরাবৃত্তি হবে, আপনাকেও কংগ্রেস আটকেছিল, বাইরে যেতে দেয়নি, মানুষ জবাব দিয়েছিল, আগামী দিনও মানুষ জবাব দেবে। মনে আছে আমেরিকায় আপনি যেতে চেয়েছিলেন, আপনাকে ভিসা দেয়নি কংগ্রেসের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে, বিদেশ মন্ত্রক থেকে আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, মানুষ তার জবাব দিয়েছিল, এগুলো মানুষ পছন্দ করে না, আপনি রাজনৈতিকভাবে আমার সাথে লড়ুন মাঠে ময়দানে, কেউ বারণ করছে না, আপনি জনতার দরবারে আমার সাথে লড়ুন, কেউ বারণ করছে না, আপনি ব্যক্তিগতভাবে যেভাবে আমার স্ত্রীকে, আমার 9 বছরের মেয়ে, আমার 3 বছরের শিশু সন্তান, ছোট্ট ছেলে, তাকে পর্যন্ত আপনি আক্রমণ করতে ছাড়েননি, এর জবাব মানুষ দেবে, আমি দেবো না। আপনি প্রধানমন্ত্রী, আপনি অনেক বড় নেতা, আপনাকে জবাব দেওয়ার মতো অধিকার বা ধৃষ্টতা আমার নেই, কিন্তু মানুষ দেবে, তার কারণ আমি মনে করি যে গণতন্ত্রে কোনো শাসক বা কোনো বিরোধী শেষ কথা বলে না, শেষ কথা মানুষ বলে। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে। মানুষ যদি চায় যে প্রধানমন্ত্রীর দম্ভ, ঔদ্ধত্য, অহংকার টেনে নিচে নামাবো এবং চূর্ণ বিচূর্ণ করব, আপনাকে আকাশ থেকে মাটিতে নামাতে মানুষের 5 সেকেন্ড সময় লাগবে না, এটাই গণতন্ত্রের রীতিনীতি, ঐতিহ্য। আপনারা আমাকে বলুন, এই ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা, মিটিয়াবুরুজ পঞ্চায়েতে তো আপনারা তৃণমূলের হাত শক্তিশালী করবেন, সেটা আমি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। 2024 সালের যে লোকসভা নির্বাচন, বাংলায় ডায়মন্ড হারবার 1 নম্বরে থাকবে তো ফলের নিরিখে? হ্যাঁ কি না, হাত তুলে বলতে হবে, থাকবে তো? কি মায়েরা, 1 নম্বরে থাকবে তো? কথা দিচ্ছেন 1 নম্বরে থাকবে, হ্যাঁ কি না বলুন, সবাই বলুন 1 নম্বরে থাকবে কি না, ভোটের ফলের নিরিখে 1 নম্বরে থাকবে কি না? আমরা খেলায় 1 নম্বরে, উন্নয়নে 1 নম্বরে, ভোটের নিরিখেও 1 নম্বরে থাকতে হবে। 2019-এ আপনারা করে দেখিয়েছেন।